এসো চলো না। আরে বলে কি হলো, কি তাই বল নেই, চলো তাড়াতাড়ি, চলো তো চলো। কি করব মহারানী, আপনাকে যে কথা দিয়েছিলাম আপনার জন্য সেরা রাঁধুনি নিয়ে আসব, আর ওদিকে রাঁধুনিমার গায়ে গিয়ে দেখি উনি গেছেন কুটুম বাড়িতে ভিন গায়ে। আমি ওই কুটুম বাড়ির গা খুঁজতে খুঁজতে হয়রান, কি করে যে খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেল। আর এদিকে আমার যে কি অবস্থা, মন অস্থির, চোখে ঘুম নেই, তোর গান না শুনলে তো আমার ঘুমও আসে না। এই তো আমি এসে গেছি, এখন আপনি যত গান শুনতে চাইবেন আমি সব শোনাবো। বেশ বেশ, তাহলে আর সময় নষ্ট করিস না, নে তোর গান শুরু কর দেখি। এখন এখন কি করে গান শোনাবো মহারানী, এখন গান শোনালে আপনি যে ঘুমিয়ে পড়বেন। তাতে হয়েছে নাকি? হ্যাঁ আমি ঘুমাতে চাই, আমি ঘুমাবো। কতদিন হয়ে গেছে, দু চোখের পাতা আমি এক করতে পারিনি। এখন তুই এসে গেছিস, নে গান ধর। অপরাধ দেবেন না মহারানী, এখন যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনি সুপ্ত খাবেন কেমন করে? রাঁধুনিমার হাতের রান্না যে একেবারে অমৃতের স্বাদ। এই জন্যই তো আমি তোকে এত পছন্দ করি, ঠিক সময় ঠিক কথাটা মনে করিয়ে দেওয়ার মতো একটা লোকও আমার আশেপাশে নেই। ঠিকই, শুক্ত খেতে হবে, সেটা তো একটা বড় কাজ। এক কাজ কর, যা হেসেলে গিয়ে তোর রাঁধুনিকে তাড়া দিয়ে বল তাড়াতাড়ি রান্না শেষ করতে। বল মহারানী ভাত আর শুক্ত খেয়ে ঘুমোতে যাবেন, আর তুই আমাকে গান শোনাতে শোনাতে ঘুম পাড়াবি যা।